নষ্ট করে দিচ্ছি, চলো। হাই, দুর্গাপূজার ব্লগে তোমাদেরকে স্বাগতম। তুই এত কুসংস্কারী, দেখ তোর জন্য এই থিমটা তৈরি করা হয়েছে, দেখ তাবিজ ফাবিজ বাঁধা আছে গাছের মধ্যে, দেখতে পাচ্ছিস এই যে পেছনে? সুন্দরীর হাতে চিবিয়ে প্রবলেম কি আছে বাবা, দেখি দাও বলছি তাড়াতাড়ি বিয়েটা করো, কেন নাহলে এরকম বউ পাবে, তোমাকে দেখবে এরকম উপরে বসতে হবে, পাশে দেখবে এখানে আমি বসে আছি, এখানে আমার দাদা বসে আছে। দাঁড়া এ বাবা, এদিক দিয়ে রাস্তা দিচ্ছে না বেরোতে, গোদ নিয়ে যেতে হবে, রাস্তা গোয়, রাস্তা গোয় ভাই, এখান দিয়ে ভাঙতে শুরু কর, ভেঙে বেরোই। ও আচ্ছা, এই তো ওই ওই কোথায় যাচ্ছি? হ্যাঁ শহরে সামনে পুজো আছে, বকিস না ফালতু কথা, শোন বুঝলি, সামনে প্রচুর কুকুর ঠিক আছে, তাই ভ্লগটা অন করছে, যদি কামড়ে কামড়ে দেয় একটা কন্টেন্ট তো পাওয়া যাবে বল। না তাও আমার তো ভয় লাগে কুকুর দেখে, কুকুরের তো আমার মতন বোধ দিয়েছে জেনে রাখ, যেরম তোর আছে তো না, আমার কুকুরের থেকে বেশি আছে। ও মানে তুই ভালো ব্রিডের কুত্তা? আমি বললাম আমার কুকুরের থেকে বেশি আছে কি বুদ্ধি। ও ওই সানে এইখানে দেখ, এইটা হলো গিয়ে মেজো বাড়ি, ঠিক আছে, আর এইটা হলো বড় বাড়ি যেটা পৌঁছে গেছে। হ্যাঁ চন্দ্রযান নেমেছিল যেখানে সেই জায়গাতে ছিল, নিচে একটু দেখে যাস বাবা, হোঁচটকে পড়ে গেলে কেলেঙ্কারি বুঝিস তো। আচ্ছা অনেকটা ঘুরতে হবে, এখানে দেখছিস তো কত পাবলিক, আমি এদিক দিয়ে বেরোবো, ছাড়ি ফাড়ি মারিস না কেলি দেবে ধরে, ঠিক আছে ইস্কি বাজে লাগছে, মুঝে ঘর জানা হ্যায়, বোমাটা ফাটার পর এরকম অবস্থা হয়েছিল ওপেন হাইমার, কিন্তু তোকে ক্যামেরাতে দেখে বারবি লাগছে পুরো ফুল পিঙ্ক, ওয়েলকাম টু ওপেন হাইমার, নাও ইউ বিকামিং ডেথ, ইয়েস নাও আই অ্যাম বিকাম ডেথ। এখানে যদি লেখা থাকতো ইউটিউবার্স আর নট অ্যালাউড, ডগস আর ইউটিউবার্স আর নট অ্যালাউড, দেখে লাভ নেই, চকলেটে পড়, কই কই কে বলেছে এগোতে, কাকা বলছে এগোতে, মিকি মাউস সাথে উঠবি তো? হ্যাঁ তোমাকে নিয়ে উঠবো, কি খুঁজছিস? আমার একটা মেয়ে চাই, এ বাবা সানি ছেড়ে ছেড়ে দৌড়ে দৌড়ে পালিয়ে গেল, কই পাঁঠা তুই আমাকে ছেড়ে পালিয়েছিস কেন? ওই তো তুই তো হাঁটতে পারছ না তাই জন্য।
বুঝতে পারছি তোর এটা প্যান্ডেলটা ভালো লাগেনি, তুই সেটা মনের মধ্যে রাখ না, চিল্লে চিল্লে বলছিস কেন? এইটা তোর গার্লফ্রেন্ড, ফিউচার গার্লফ্রেন্ড, এখানে এখানে সিটে আছে, পরে নিয়ে যাস, প্যান্ডেলটা ভেঙে দিলে ঠিক আছে? হ্যাঁ আমার পছন্দ হয়েছে, আমার এখন হলেই চলবে, মানে কোনো দেখার নেই। বলছি এবার কেন অন্যরকম পুজো? সাইকেল চুরি করছেন কেন, সাইকেল চুরি করছেন কেন, কি হয়েছে কি? কিছু একটা কিনতে হবে, চল তাড়াতাড়ি হবে না। ওই সানে দাঁড়াবি তো আমার জন্য, ভাই পাগল কি করছিস? এটা লাইন দিয়ে ঢুকতে পারবো না রে, আমি তো লাইন, তাহলে কি করবি পাগল নাকি? এই দেখার জন্য লাইন, এটাতে উঠবি ৩০ টাকা করে নেবে, কিন্তু ৩০ টাকা করে নেবে। তোমার ওটার ইচ্ছা? হ্যাঁ ওটার ইচ্ছা একই না। কোনটা রে? এটাতে? হ্যাঁ আসো। এই না ভাই আমার হবে, এটাতে হবে তো ৫০০। ৩০ টাকা করে বলো, ওয়েট বেশি বলে বেড়ে গেল না? আমাকে দেখ ঠিক আছে, আমাকে দেখে মনে হচ্ছে এটার জন্য ওভার ওয়েট। না না একদম না না, পারফেক্ট এটার জন্য। তোরি এই এই উঠতে কত টাকা লাগবে জানো? ৫০০। ৫০০ বলে দিচ্ছে, ৫০০ ওভার ওয়েট বলে তো, ব্যাস ওভার ওয়েট বলে দিচ্ছে, ওভার ওয়েট বলে দিচ্ছে। কি দেখছিস কি নিবি? আমি একটা খেলনা কিনবো, সুইমিং পুল হলে এবারে কিনবো, যখন হবে তখন, এখন রেখে দে চল। এই দেখুন একটা, এটা একটা আমিষাসী গরু, আর এই একটা গরু দাদা, আমি এই নিরামিষ খাই না, ইনি হলেন মহাগুরু। এক্সিট দিয়ে ঢুকে গেল, কি শয়তান ছেলে। রাত একটা তো দেখ, কোনো ভিড় নেই, রাত একটার সময় সপ্তমী না, এরকম মানুষজন তুই ভাব একবার সন্ধে ৭টার সময় কি অবস্থা হবে। এই অবস্থা তো, এটা আমাদের আজকের দেখা লাস্ট ঠাকুর, ঠিক আছে? ঠাকুর দেখছে না এতক্ষণ ধরে, কি সব দেখছে দেখো, সপ্তমী শর্টেড। কি করছিস সানি? দুর্গার সাথে তো পুরো ব্লেন্ড হয়ে যাচ্ছিস রে, ফুল ওসুর ওসুর ভাইব দিচ্ছিস তুই, ফুল ব্লেন্ড। এই যা ওষুধটাই কি হিরোইক মনে হচ্ছে, আসল ওষুধ এখানে বসে আছে, ওখানে ওখানে নকল ওষুধ, ওষুধ এখানে পকোড়া খেয়ে ভালো মজা করছে। এটা আমার এলাকা, আমার কলেজের এলাকার দুর্গা, কিন্তু প্রবলেম হচ্ছে হলো এখানে এসছো ঠিকই, কিন্তু কটা দুর্গা দেখলে? অনেকটাই দেখেছি আমি, আজ দুর্গা কম সরস্বতী বেশি দেখেছি। হ্যাঁ কি দেখা? আমার গুরু বাক্যটা মনে আছে তো? কি? সাবস্ক্রাইব না হলে সেটা আমি বলতে পারি না, চ্যানেল ডিলিট করো। ও আচ্ছা সরি সরি।